এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিত সরলকরণ অধ্যায় 3.1 2-এর ঘ নাম্বার। এর পূর্বে অলরেডি আমরা ক খ গ নাম্বার সমাধান করে দিয়েছি, এখন ঘ নাম্বারটি সমাধান করব। তা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, দেখলে তোমরা এই ধরনের সরলকরণ তোমরা খুব সহজেই সরল করতে পারবে। তো দেখো আমরা এটা কীভাবে সমাধান করি। তো এখানে আছে যে 2345 গুণিত 2345 আর -759 গুণিত 759 আছে আমরা, আর নিচে আমাদের এই এটা আছে এবং এটা আছে মাইনাস দিয়ে। তো যদি আমরা এটাকে এ ধরে নিই এবং এটাকে বি এ ধরে নিই এবং এটাকে বি ধরি, তাহলে এটা এ গুণিত এ হচ্ছে, এটা বি গুণিত বি হচ্ছে। আমরা এরকম যে একটা আকৃতি আসবে, আমরা এটাকে ধরে নেওয়ার পরে আমাদের যে প্রদত্ত রাশিটা আমরা লিখবো, লিখলেই তোমরা দেখতে পারবে যে খুব সহজে এটা কী একটা আকৃতি হয়েছে। তো দেখো আমরা এই এটাকে আমরা আগে ধরে নিই। তো আমরা এখানে ধরে নিলাম এই যে প্রথমটা সমান এ ধরে নিলাম, 2345 অর্থাৎ 2345 সমান ধরলাম এ, আর 759 সমান ধরলাম আমরা বি। তো যদি আমরা এটা এ এবং এটা দুইটা সমানই এ, যেহেতু এটা গুণিত এটা আছে, তো এ গুণিত এ হবে আর এখানে বি গুণিত বি হবে, এটা সমান আমরা বি ধরেছি। তাহলে এটা এ এবং এ যদি আমরা গুণ করি তাহলে এ স্কোয়ার হচ্ছে, আর বি গুণিত বি যদি আমরা করি তাহলে বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি। তো একটা সূত্রের আকৃতি আসবে, ওই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো। তো আমরা সেটাই করবো এখন। তো আমরা এখানে এটা প্রদত্ত রাশি লিখলাম, এটা যেহেতু আমরা এ ধরেছিলাম তাহলে এ গুণিত এ হচ্ছে, আর এখানে বি ধরেছিলাম তাহলে বি গুণিত বি, অর্থাৎ এ গুণিত এ মাইনাস বি গুণিত বি, আর নিচে এটা এ ধরেছি এটা বি ধরেছি, তো এখানে এ মাইনাস বি। তো এখন আমরা এটাকে গুণ করে নেবো, এটাকেও গুণ করে নেবো। তো গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তো আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটা সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটা আমাদের সবারই জানা আছে। তো এই সূত্রটা আমরা এখন কী করবো, এখানে প্রয়োগ করে দেবো। যদি আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে আমাদের এই নিচের একটা যে এ মাইনাস বি আছে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে আমরা এ প্লাস বি পাবো, এটার মান বসিয়ে দিব, দিয়ে হিসেব করে নেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা এটা করলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি আছে রেখে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওপর নিচ একই জিনিস হলে কেটে যায়, অর্থাৎ এ মাইনাস বি এবং এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ প্লাস বি। তো এখানে এ প্লাস বি আমরা এর জায়গায় এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো। তো আমরা ধরেছিলাম যে 2345 এটা এ ধরেছিলাম, আর সেখানে 759 এটা বি ধরেছিলাম। তো এখানে আমরা মানটা বসালাম, এখন আমরা এই দুইটাকে যোগ করলে পাচ্ছি কত, 3110। তো এইটাই হয়ে গেলো আসলে আমাদের আনসার। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে তোমরা দেখেছো। দেখে থাকলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই এ ধরনের সরল যদি তোমাদের আসে তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এতক্ষণ সাথে থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।